প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গণফুলি পাবলিক স্কুল এন্ড কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের সাথে আছি শামিন ম্যাডাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম মূল্যায়ন সিলেবাসের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদেরকে পড়াবো। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের সবাই বাংলা বইয়ের 32 পৃষ্ঠাটা একটু খুলে নাও, একটু দেখো 32 পৃষ্ঠায় কি আছে। তোমাদের 32 পৃষ্ঠায় আছে কুজুকুড়ির গল্প। তাহলে টিচার তোমাদের কাছে কুজুকুড়ির গল্প নিয়ে পড়াবো। তোমরা শিক্ষার্থীরা দেখো স্ক্রিনে, তোমাদের স্ক্রিনে দেখো একটু দেখা যাচ্ছে 32 পৃষ্ঠায় একটা অনুচ্ছেদ দেখা যাচ্ছে। সেই অনুচ্ছেদে টিচার একটু দাঁড়িয়েছি, সে দাঁড়ানোর লাইনটা টিচার একটু বলছি। প্রথমে আছে বুড়ির সামনে এগিয়ে চললে, কি বললাম? বুড়ির সামনে এগিয়ে চললে, তাহলে তোমরা একটু দাঁড়িয়ে নাও। তারপর আসো 33 পৃষ্ঠায় গিয়ে দেখো, তোমরা টিচার আবার তোমার দাঁড়ানোর বিষয়টা শেষ করলা, সে লাইনটা হলো আবার গড়িয়ে চললো লাউ এর খোল। কি বললাম টিচার? আবার গড়িয়ে চললো লাউ এর খোল, সে অংশটুকু পর্যন্ত তোমরা দাঁড়িয়ে নাও। দাঁড়িয়েছো সবাই? আচ্ছা, তোমরা তোমাদের বাসায় একটু রিডিংটা পড়ে নিবে অনুচ্ছেদটা। সে অনুচ্ছেদটার মূল বিষয়বস্তু কি ছিল? বুড়ি তার নাতনিকে দেখতে যাবে, আর দেখতে যাওয়ার মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, সে সমস্যা থেকে কিভাবে উত্তরণ হবে, সে বুড়ি এবং নাতনি মিলে বুদ্ধি করে সে সমস্যা থেকে উত্তরণের উপায় বের করব। আলোচনার বিষয়বস্তু থেকে আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব দুটি অংশ। সে দ্বিতীয় অংশের প্রথম অংশে থাকবে, দেখো শিক্ষার্থীরা, তোমাদের টিচার দেখাচ্ছে বোর্ডে, প্রথম অংশে আছে শব্দের অর্থ, যেটা তোমরা কিন্তু ক্লাসে আগেও দেখেছিলে, আগেও পড়েছিলাম। টিচার তোমাদেরকে আবার দেখাচ্ছি, প্রথম অংশ হচ্ছে শব্দের অর্থ, ঠিক আছে? আর দ্বিতীয় অংশে কি থাকবে? দ্বিতীয় অংশে থাকবে প্রশ্নের উত্তর। তাহলে তোমরা শিক্ষার্থীরা তোমাদের খাতাটা একটু খুলে নাও। খুলেছ? আচ্ছা, সে খাতার মধ্যে প্রথমে এক নাম্বার দিয়ে লিখো, তোমরা লিখো শব্দের অর্থ। হ্যাঁ, সে প্রথম শব্দটা হচ্ছে কি? শব্দের অর্থের প্রথম শব্দটা হচ্ছে কি? খিদে। খিদে অর্থ হচ্ছে কি? খিদে অর্থ হচ্ছে ক্ষুধা, ঠিক আছে? তারপর শব্দটা কি আছে দেখো, তারপর শব্দটা হলো মুশকিল। মুশকিল শব্দের অর্থ কি? মুশকিল শব্দের অর্থ হলো অসুবিধা। লিখেছ সবাই? আচ্ছা, তারপরে আসো, তারপর কি আছে? তারপর আছে মিছে। মিছে শব্দের অর্থ হলো মিথ্যে, ঠিক আছে? আচ্ছা, তারপর শব্দ আছে আস্তে আস্তে, তারপর শব্দ হলো আস্তে আস্তে। আস্তে আস্তে অর্থ কি হলো? সেটা হলো যে ধীরে ধীরে। তারপর আছে হালু। তোমরা তো হালু অর্থ কি জানো, তাই না? হালু অর্থ কি? হালুম কে ডাকে? হালুম ডাকে বাঘ মামা। আচ্ছা, হালুম অর্থ হচ্ছে কি? বাঘের ডাক। তারপর শব্দ হলো কি? তারপর শব্দ হলো মস্ত। মস্ত শব্দের অর্থ হলো বড়। লিখেছো সবাই? এবং সর্বশেষ শব্দ যেটা আছে সেটা কি? ব্যবস্থা। ব্যবস্থা শব্দের অর্থ হলো আয়োজন। তাহলে লিখে ফেলো তোমরা একটু সুন্দর করে, টিচার আবার একটু বলছি তোমাদের শব্দের অর্থগুলো, তোমরা একটু লিখে নাও। খিদে, প্রথমটা হচ্ছে খিদে, খিদে অর্থ হলো ক্ষুধা। তারপরটা হলো মুশকিল, মুশকিল অর্থ হলো অসুবিধা। তারপরটা হলো মিছে, মিছে অর্থ হলো মিথ্যে। তারপরটা হলো কি? আস্তে আস্তে, যার অর্থ হলো ধীরে ধীরে। তারপরটা হালু, হালু অর্থ হলো বাঘের ডাক। তারপর হলো কি? মস্ত, মস্ত হলো অর্থ হলো বড়। আর সর্বশেষ যেটা শব্দ আছে সেটা হচ্ছে কি? ব্যবস্থা, যার অর্থ হলো আয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, টিচার তোমাদেরকে বলেছি আজকে টিচার আলোচনা করব দ্বিতীয় অংশ নিয়ে। সে প্রথম অংশ ছিল শব্দের অর্থ, আর দ্বিতীয় অংশ যেটা আসবে এখন সেটা হলো প্রশ্নের উত্তর। টিচার দেখো, তোমাদেরকে প্রশ্ন এখানে প্রশ্ন লিখেছি কিন্তু উত্তরটা লিখিনি, কারণ সে জায়গা টিচার এখানে সংকলন হচ্ছে না। তোমরা প্রশ্নটা লিখে নাও, এবং টিচার প্রশ্ন লেখার পরে টিচার তোমাদেরকে মুখে বলছি উত্তরগুলো, তোমাদেরকে মুখে বলছি, তোমরা একটু সাজিয়ে লিখে নাও, ঠিক আছে? তাহলে আসো, প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখি। প্রথমে প্রশ্ন ক নম্বরের প্রশ্নে আছে কি? প্রশ্নে লেখা আছে বুড়ি নাতনির বাড়ি গিয়ে কি করলেন, প্রশ্নবোধক চিহ্ন, দুটি বাক্যে লেখো। টিচার আবার বলছি প্রশ্নটা, তোমরা একটু খেয়াল করো। ক নম্বর প্রশ্ন হলো
বুড়ি নাতির বাড়ি গিয়ে কি করলে? প্রশ্নবোধক চিহ্ন হবে, দুটি বাক্যে লেখো। ঠিক আছে, লিখেছো তোমরা প্রশ্ন? তাহলে টিচার আমি একটু উত্তরটা বলছি, তোমরা একটু সুন্দর করে সাজিয়ে উত্তরটা লিখে নাও। ক নাম্বার উত্তর হবে, এক নাম্বার দিয়ে লিখো, বুড়ি নাতির বাড়ি গিয়ে মজার মজার খাবার খেলে। এখন নিশ্চয় তোমরাও খাচ্ছ বাসায় বসে বসে মজার মজার খাবার। তাহলে কি বললাম টিচার? এক নাম্বারে হবে, বুড়ি নাতির বাড়ি গিয়ে মজার মজার খাবার খেলেন। দাঁড়ি, তারপর আসো দুই নাম্বারে লিখো, সুস্বাদু সব খাবার খেয়ে বুড়ি অনেক মোটা হয়ে গেলে। টিচার আবার বলছি, একটু মিলিয়ে নাও। দুই নাম্বার হলো, সুস্বাদু সব খাবার খেয়ে বুড়ি অনেক মোটা হয়ে গেলে। তারপর শিক্ষার্থীরা দেখো, খ নাম্বার প্রশ্নে টিচার কি লিখেছি, তোমরা একটু জায়গা রেখে সুন্দর করে লিখো খ নাম্বার প্রশ্নটা। আগে প্রশ্নটা তুলে নাও, টিচার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রশ্নটা কি। খ নাম্বার প্রশ্ন হলো, নাতনি বুড়ির জন্য কি ব্যবস্থা করেছিল? প্রশ্নবোধক চিহ্ন দাও। তারপর হলো কি, চারটি বাক্যে লেখো। টিচার আবার বলছি, তোমরা দেখো প্রশ্নটা। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, নাতনি বুড়ির জন্য কি ব্যবস্থা করেছিল? প্রশ্নবোধক চিহ্ন দাও, চারটি বাক্যে লেখো। ঠিক আছে, তাহলে আসো তোমরা ক নাম্বার প্রশ্নটার উত্তরটা একটু লিখে নাও। টিচার বলছি, প্রথমে উত্তর দিয়ে লিখো, নাতনি বুড়ির জন্য যে ব্যবস্থা করেছিল তা হলো, আবার আবার বলছি খেয়াল করো, নাতনি বুড়ির জন্য যে ব্যবস্থা করেছিল তা হলো, একটু জায়গা রেখে নিচে লিখো, এক নাম্বার দিয়ে লিখো, বুড়িকে চিন্তা করতে দেখে নাতনি তার বাড়ি ফেরার জন্য সুন্দর ব্যবস্থা করলো। দাঁড়ি, কি বলেছি টিচার? এক নাম্বার দিয়ে লিখো, বুড়িকে চিন্তা করতে দেখে নাতনি তার বাড়ি ফেরার জন্য সুন্দর ব্যবস্থা করলো। দাঁড়ি, এরপরে আসো দুই নাম্বার, সে অনেক বড় একটি লাভের ফুল জোগাড় করলো। কি বললাম? সে অনেক বড় একটি লাভের ফুল জোগাড় করলো। দাঁড়ি, তিন নাম্বারে আসো, তিন নাম্বার হলো, তার ভেতরে বুড়িকে ঢুকিয়ে দিয়ে সাথে কিছু খাবার দিয়ে দিল। তিন নাম্বার কি বলেছে আবার খেয়াল করো, তার ভেতরে বুড়িকে ঢুকিয়ে দিয়ে সাথে কিছু খাবার দিয়ে দিল। লিখেছ? আচ্ছা, এবার আসো চার নাম্বার কি হবে। চার নাম্বার হবে, তারপর ফুলটাকে জোরে ধাক্কা দিল যেন সেটি গড়াতে থাকে আর বুড়ি বাড়ি ফিরে যেতে পারে। টিচার আবার বলছি, একটু মিলিয়ে নাও, তারপর খোলটাকে জোরে ধাক্কা দিল যেন সেটি গড়াতে থাকে আর বুড়ি বাড়ি ফিরে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আলোচনার বিষয়বস্তু ছিল দেখো দুটি অংশ, এক অংশ ছিল শব্দের অর্থ আর দ্বিতীয় নাম্বার ছিল প্রশ্ন উত্তর। টিচার তোমাদেরকে দুইটা প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি, আর তোমাদেরকে দেখো বাড়ির কাজ হিসেবে টিচার একটা মাত্র বেশি দিয়ে নেই, একদম খুবই কমই দিয়েছি, একটা মাত্র প্রশ্ন দিয়েছি, সেটা গণাবার প্রশ্ন। তোমরা একটু লিখে নাও, যেটা বাড়ির কাজ দিলাম তোমাদেরকে, গণাবার প্রশ্ন হলো, বুড়ি কেন মহা চিন্তায় পড়ে গেলেন? প্রশ্নবোধক চিহ্ন, চারটি বাক্যে লেখো। টিচার আবার বলছি, তোমাদের বাড়ির কাজটা কি, বুড়ি কেন মহা চিন্তায় পড়ে গেলে? প্রশ্নবোধক চিহ্ন, চারটি বাক্যে লেখো। তোমাদের এই প্রশ্ন যেটা টিচার বাড়ির কাজ হিসেবে দিয়েছি, সেই প্রশ্নটার উত্তরের জন্য তোমরা অনুচ্ছেদে সাহায্য নিতে পারো। সেই অনুচ্ছেদের মধ্যেই কিন্তু আছে তোমাদের প্রশ্নের উত্তর। তারপর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, যদি বুঝতে সমস্যা হয় বা বাড়ির কাজ করতে সমস্যা হয়, তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। টিচার তোমাদের পরবর্তী ক্লাসে সেই বিষয় নিয়ে আবার আলোচনা করবো, এই নিয়ে কোনো চিন্তা করার বিষয় নয়। এই পর্যন্ত কি থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে? আর মনে মনে কি করতে হবে, হাত ধুতে হবে, নিজেকে পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে? বাইরের খাবার কিন্তু একেবারেই খাওয়া যাবে না। তাহলে এই পর্যন্ত, আর ভালো থাকবে, আল্লাহ হাফেজ।